লেসন 21 পড়ানো হবে এ ট্রু ডিসিপল লং লং অ্যাগো দেয়ার লিভড এ রিয়েল চাইল্ড ইন এ ডেন্স ফরেস্ট অনেক অনেক বছর আগে ভিলদের একটা শিশু ঘন জঙ্গলে বাস করত হি ওয়াজ ইক্লব্যা তার নাম ছিল ইক্লব্য হি ওয়াজ দ্য সন অফ দ্য ভিল কিং সে ছিল ভিল রাজার পুত্র হি ওয়াজ ব্রেভ অ্যান্ড ফিয়ারলেস সে ছিল খুব সাহসী হি লাভ ফরেস্ট লাইফ সে এই জঙ্গল জীবনকে খুবই ভালোবাসত ওয়ান ডে অ্যাট ইন ইক্লব্যা ওয়াজ এ ডিয়ার ইক্লব্য কী করলো একদিন একটা হরিণকে দেখতে পেল হি র্যান আফটার ইট সে তার পিছন পিছন ছুটল দ্য ডিয়ার র্যান পাস ড্রোনাস হাট হরিণটা কি না ড্রোনার যে কুঁড়ে ঘরটা ছিল দ্রোণাচার্যের তার পাশ দিয়ে ছুটে যাচ্ছিল দ্য বয় স্টপ বালকটা সেখানেই থেমে গেল হি স ড্রোনা টিচিং সাম প্রিন্সেস লেসনস ইন শুটিং সে দেখল যে ড্রোনা কিছু রাজার ছেলেদের ধনুচার্য শেখাচ্ছে ইক্লব্যা ডিড নট গো নিয়ার দ্য প্লেস ইক্লব্যা কিছুটা কাছে গিয়ে দেখতে লাগলো হি ক্লিমড এ টল ট্রি অ্যান্ড ওয়াচ ফ্রম দেয়ার সে একটা লম্বা গাছে উঠে পড়লো এবং সেখান থেকে দেখতে শুরু করলো ইক্লব্যা নোটিস দ্যাট ড্রোনাস অ্যারোস নেভার মিস দেয়ার মার্ক ইক্লব্যা দেখছে লক্ষ্য করছে যে দ্রোণাচার্য প্রতিটা তীর তার ঠিক সঠিক নিশানায় লাগছে হি ফেল্ড এ কিন ডিজায়ার টু লার্ন দ্য আর্ট অফ দ্য আর্কারি অ্যাট দ্য ফিট অফ দ্য দ্রোণা সে তখন ঠিক করলো যে সে দ্রোণাচার্যর কাছ থেকেই ধনুর্বিদ্যাটা শিখবে দ্য বেস্ট টিচার ইন দ্য ওয়ার্ল্ড তার কাছে তখন কী মনে হলো যে না দ্রোণাচার্যই হচ্ছে ধনুর্বিদ্যার সবচেয়ে উপযুক্ত শিক্ষক ওয়ান আফটারনুন একদিন বিকালবেলা ইক্লব্যা ওয়েন্ট আপ টু দ্রোণা ইক্লব্যা দ্রোণাচার্যের কাছে গেল ইক্লব্যা বলছে প্লিজ স্যার উইল ইউ টিচ মি মহাশয় আপনি কি আমাকে ধনুর্বিদ্যা শেখাবেন তখন দ্রোণাচার্য বলছে টিচ ইউ গো অ্যাওয়ে আই টিচ প্রিন্সেস অনলি বলছে না আমি তোমাকে শেখাবো না আমি কেবল রাজকুমারদের শেখাই দ্য বয় বিকেম স্যার তখন বালকটি কী হলো দুঃখ পেল হিজ ফেস ওয়াজ ওয়েট উইথ টিয়ার্স তার কি তার চোখে জল চলে এলো আই উইল লার্ন ফ্রম হিম অ্যান্ড হিম অ্যালোন হি ডিসাইডেড তখন সে স্থির করল যে আমি একাই শিখবো এবং শিখে দেখাবোই হি মেড এ ফিগার অফ ক্লে সে একটা ইট ওয়াজ এ ফিগার অফ দ্রোণা সে একটা দ্রোণাচার্যের ছবি বানালো হি পুট ইট আন্ডার এ ট্রি ইন দ্য ফরেস্ট এবং জঙ্গলের মধ্যে একটা গাছের নিচে সেই ছবিটাকে রাখলো হি স্টার্টেড প্র্যাকটিসিং ইন শুটিং এবং তারপরে সে ধনুর্বিদ্যা শুরু করলো হি শুট অ্যারো আফটার অ্যারো সে একের পর এক তীর মেরেই চললো দ্য ক্লে ফিগার অফ দ্রোণা সিম স্মাইল্ড অ্যাট হিম তখন সে কী দেখলো না যে যে দ্রোণাচার্যের যে ছবিটা রেখেছিল তার মনে হচ্ছিল যে ছবিটা যেন হাসছে এ ফিলিং অফ ডিভোশন অ্যান্ড স্যাটিসফ্যাকশন গ্রিম ইন হিজ হার্ট তখন সে খুবই খুশি হয়েছিল কেননা সে মনে করছিল যে দ্রোণাচার্যের ছবিটা যেন মনে হচ্ছে হাসছে তার দিকে তাকিয়ে টু হিম দ্য ক্লে ফিগার অফ দ্রোণা ওয়াজ ইজ রিয়েল টিচার অ্যান্ড হি ওয়াজ ইটস ট্রু ডিসিপল সে কি মনে করত এটাই তার সত্যিকারের শিক্ষক এবং সে তার সত্যিকারের শিষ্য সুন ইক্লব্যা লার্ন টু শুট ভেরি ওয়েল খুব শীঘ্রই ইক্লব্য কী করল ধনুর্বিদ্যা শিখে গেল ওয়ান ফাইন মর্নিং একদিন সকালবেলা ইক্লব্যা ওয়াজ প্র্যাকটিসিং উইথ হিজ বো অ্যান্ড অ্যারোজ সে তার তীর ধনুক নিয়ে প্র্যাকটিস করছিল বা অভ্যাস করছিল এ ডগ র্যান ইন ফ্রন্ট অফ হিম অ্যান্ড ট্রাইড টু জাম্প অন হিম কুইকলি হি শুট অ্যারো আফটার অ্যারো টিল ইটস মাউথ অ্যান্ড ওয়াজ ফুল অফ অ্যারো সে কী করল একটার পর একটা তীর কুকুরটার গালের মুখের মধ্যে ছুঁড়ে দিল বাট স্ট্রেঞ্জ ইনাফ দেয়ার ওয়াজ নো ব্লাড কিন্তু তার মুখ থেকে একটুও রক্ত বেরোলো না সুন দ্রোণা অ্যান্ড দ্য প্রিন্সেস কেম সার্চিং দেয়ার ডগ তখন দ্রোণাচার্য এবং রাজকুমাররা কুকুরটাকে খুঁজতে লাগলো দ্রোণা গট অ্যাংরি অ্যাট দ্য সিন দ্রোণাচার্য এই দৃশ্যটা দেখে খুবই রেগে গেছিলো হু ওয়াজ ডান দিস বলছে কে এটা করছে কেম আউট বেরিয়ে আসো অ্যান্ড শো ইউর
তখন দ্রোণাচার্য বলছে ইউ ডিড দিস বলছে তুমি এটা করেছো? একলব্য বলছে ইয়েস স্যার, বলছে হ্যাঁ মহাশয়। তখন দ্রোণা বলছে হু টট ইউ, বলছে কে তোমাকে শিক্ষা দিল? একলব্য তখন বলছে ইউ স্যার, বলছে স্যার আপনি। দ্রোণা ইট ক্যান বি, হোয়াট ইজ দ্যাট, বলছে আমি কখন তোমায় শেখালাম? একলব্য ইট ইজ ইউ মাস্টার, বলছে হ্যাঁ আপনি আমার গুরু। দ্রোণা তখন বলছে আই এম ইউর টিচার, বলছে আমি তো তোমার শিক্ষক। উইল ইউ গিভ মি গুরুদক্ষিণা দেন, বলছে তুমি তাহলে আমাকে কিছু গুরুদক্ষিণা দিতে পারবে? তখন একলব্য বলছে আক্স মি, বলছে হ্যাঁ বলুন। তখন দ্রোণাচার্য বলছে গিভ মি ইয়োর রাইট থাম, বলছে তুমি তোমার হাতের বুড়ো আঙুলটা আমাকে কেটে দিতে পারবে? একলব্য টুক আউট হিজ নাইফ টু কাট অফ হিজ থাম। তখন একলব্য কী করলো না, ছুরিটা বার করে তার আঙুলটা কাটতে যাচ্ছিল। দ্রোণা স্টপ হিম সেইং, কিন্তু দ্রোণাচার্য তাকে থামতে বললো। ডোন্ট কাট অফ ইউর থাম, বলছে না না কেটো না তোমার আঙুল। প্রমিস নেভার টু ইউজ এ বো অ্যান্ড অ্যারো ইন ফিউচার, বলছে তুমি আমাকে প্রতিজ্ঞাবদ্ধ করো যে তুমি কখনো তীর্ধনু চালাবে না। দ্য বয় প্রমিসড অ্যান্ড র্যান টু দ্য ফরেস্ট। তখন বালক কী করলো, তার গুরুর কাছে প্রতিজ্ঞা করলো এবং সে সেখান থেকে ছুটে জঙ্গলের মধ্যে চলে গেল। আচ্ছা, এখানে 65 পেজে তোমাদের যে ওয়ার্ড মিনিংগুলো আছে ওইগুলো করবে, আর যে এক্সারসাইজগুলো দেওয়া আছে ওগুলো CW দেওয়া হবে, CW পেজে করবে, আর HWগুলো HW।